নমস্কার বন্ধুরা, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। 15ই ফেব্রুয়ারি বুধবার অনুষ্ঠিত হয়ে গেল রাজ্য বাজেট, এবং সেই রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার উপভোক্তাদের জন্য একটা ভীষণ খুশির খবর ঘোষণা করা হয়েছে। তো কি সেই খুশির খবর, সেই ব্যাপারে আজকের ভিডিওতে আলোচনা করব এবং কি তথ্য প্রকাশিত হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো। সুতরাং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখতে থাকুন। প্রকাশিত তথ্য অনুসারে লক্ষ্মীর ভাণ্ডারে বিরাট বড় সুখবর। উপভোক্তাদের বয়স 60 পেরোলেই মাসে 1000 টাকা মমতা সরকারের পক্ষ থেকে। প্রকাশিত তথ্য অনুসারে 15ই ফেব্রুয়ারি বুধবার রাজ্য বিধানসভায় 2023-2024 অর্থবর্ষের বাজেট পেশ করেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই দিন বাজেটে সরকারি বিভিন্ন প্রকল্পের উপর জোর দেওয়া হয় সাধারণ মানুষের কথা চিন্তা করে। তিনি বলেন, দুয়ারে সরকার প্রকল্প 3,71,000 বাড়িতে সরকারি প্রকল্প পৌঁছে দিয়েছে, 9 লক্ষ মানুষ এতে উপকৃত হয়েছেন। আগামী অর্থবর্ষের জন্য যে প্রস্তাবগুলি আনা হয়েছে তার মধ্যে অন্যতম হল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। এদিন চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, 1.88 কোটি মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় আনা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকরা 60 বছর পার করার পরও যাতে তাদের ভাতা বন্ধ না হয় সেই কারণে তারা বার্ধক্য ভাতার আওতায় চলে আসবেন এবং 1000 টাকা পাবেন। তার জন্য কোনো উপভোক্তাকে আলাদা করে আবেদন করতে হবে না। যে মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের বয়স 60 বছর হয়ে যাবে সে মুহূর্তে তারা 1000 টাকা করে তাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। রাজ্য বাজেটে মহিলাদের জন্য এটি নিঃসন্দেহে একটি বড় প্রাপ্তি। অর্থাৎ বন্ধুরা, আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা আছেন এবং যাদের বয়স 59 বছর প্লাস চলছে, আপনাদের জন্য কিন্তু এটা খুব বড় খুশির খবর। অর্থাৎ আপনারা যারা এখন লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা করে পাচ্ছেন, যে মুহূর্তে আপনাদের এই 59 বছর পেরিয়ে 60 বছরে আপনারা পড়বেন, আপনাদের অ্যাকাউন্টে কিন্তু 500-র পরিবর্তে 1000 টাকা করে অটোমেটিক চলে আসবে। এর জন্য আপনাদেরকে আলাদা করে কোনো আবেদন করতে হবে না। অর্থাৎ আপনারা কিন্তু বার্ধক্য ভাতার আওতায় চলে আসবেন। এটা নিঃসন্দেহে কিন্তু রাজ্য সরকারের পক্ষে একটা খুব ভালো এবং বড় পদক্ষেপ। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিওর একটা গুরুত্বপূর্ণ, আশা করি তথ্যটা আপনাদের পক্ষে হেল্পফুল হবে। এবং এই ধরনের সমস্ত তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে কিন্তু লাইক করতে ভুলবেন না। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।